কেবল অবকাঠামোগত পরিবর্তন করলেই পোশাক খাতে উন্নতি হবে না, বাড়াতে হবে পণ্যের মান। এজন্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে নজর দিতে হবে শ্রমিকদের জীবনমানের দিকে। রবিবার সিপিডি আয়োজিত বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়ন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন শিল্প মালিক, গবেষক ও শ্রমিক নেতারা। সজল দাসের প্রতিবেদনে বিস্তারিত। $32 বিলিয়ন বা প্রায় ২,৭০,০০০ কোটি টাকার গার্মেন্ট শিল্প, মোট রপ্তানি আয়ের ৮০% বেশি আসে এই খাত থেকে। এই শিল্পে কাজ করে ৪৫ লাখেরও বেশি কর্মী। এসব তথ্যই বলে দেয় এই খাতের ওপর দেশের অর্থনীতি কতটা নির্ভরশীল। এই খাতের উন্নয়নে সুইডিশ দূতাবাসের সহযোগিতায় সবুজ শিল্পায়ন কর্মসূচির নীতি প্রণয়নে কাজ শুরু করলো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। To move forward, and then we will generate evidences. Once, if we want to have a rigorous analysis, we have to have data from the field. আলোচনায় অংশ নিয়ে খাত সংশ্লিষ্ট নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন গার্মেন্টস মালিকরা। একসময় কিন্তু ইটিপি ছিল না, আমরা ইটিপি করেছি, ইটিপি পরিচালনা করছি, কিন্তু সেই ইটিপি কেমিক্যাল যখন আমরা আনি, সেখানে সরকার ব্যবসা করবে কেন? এটা তো একটা আমি মনে করি অন্যায়। আমরা কিছুটা প্রাইস পাচ্ছি, কিন্তু প্রবলেম হলো যে ফ্রেট কস্ট এবং র মেটেরিয়াল কস্ট যেভাবে বেড়েছে, সেজন্য বাড়তি যে প্রাইসটা আমরা পেয়েছি সেটা কভার হচ্ছে না। তবে কলকারখানার উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা বলেন শ্রমিক প্রতিনিধিরা। পাথরগুলো অনেক সুন্দর, কিন্তু ভিতরের সিস্টেমটা যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে সেটা কিন্তু হবে না। এটা কিন্তু এক দেশে হবে না। কিভাবে ওয়ার্কারদেরকে আরো সুবিধা দেওয়া যায়, সেই জায়গায় মালিক এবং ব্র্যান্ডের একসাথে কাজ করতে হবে। এ খাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকারের পরিকল্পনার কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। পলিসির কথা বলছে, অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথা বলছে, যেটা সবচেয়ে প্রেসিং নিড, সেই বিষয়ে যদি আপনারা সবাই মিলে আমাদেরকে একটা সুপারিশ দেন। আগামীতে যে বাজেট যেটা সংসদে যেটা দেওয়া হবে, সেখানে আমরা চেষ্টা করতে পারি এই কিছু বিষয় আমরা নিয়ে আসতে। গার্মেন্ট শিল্পকে এগিয়ে নিতে খাত সংশ্লিষ্ট সবাইকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। সজল দাস, নিউজ 24, ঢাকা।